ঢালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। এবারের কোরবানি ঈদে শাকিব খানের ক্যাপ্টেন খান মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করলেও দম ফেলার এতটুকু সময় পাচ্ছেন না দুই বাংলার সুপারস্টার। 5ই আগস্ট বুধবার হয়ে গেল তার নতুন ছবি শাহেনশার মহরত। আগামী এক মাসের মধ্যে মুক্তি পাচ্ছে শাকিবের বহুল প্রতীক্ষিত দুইটি ছবি নাকাব ও নলক। আর এর মধ্যেই খবর পাওয়া গেল ধূমকেতুর পর আবার একসাথে বড় পর্দে আসছে শাকিব পরিমনি জুটির নতুন ছবি, আর সেই ছবিতেই থাকছে একের পর এক বড় ধামাকা। এই ছবি জুটির পরিকল্পনার জন্য সম্প্রতি শাকিব খান পরিচালক এবং নায়িকা পরিমনি একসঙ্গে মিটিং করেছিলেন ঢাকার খুব বিখ্যাত একটি রেস্তোরাঁয়। আর সেই মিটিং এর পর পরিমনি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন, সেখানে সেলফিতে দেখা যায় শাকিব খানকে। আর এরপর থেকেই গুঞ্জন শুরু হয় শাকিব খানের সঙ্গে কি করছেন পরিমনি। শাকিব খান ও পরিমনির কাছ থেকে এই বিষয়ে কিছুই জানা যায়নি, তবে আড্ডায় থাকা পরিচালক হিমেল আশরাফ কিছুটা ধারণা দিলেন এবং বললেন নতুন কিছু পরিকল্পনা আছে প্রাথমিক আলোচনার জন্য একসঙ্গে বসা। কিন্তু কি সেই পরিকল্পনা? এর উত্তরে পরিচালক হিমেল আশরাফ বলেন একটা নতুন ছবির ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো চূড়ান্ত কিছুই হয়নি, প্রাথমিক আলাপ যা হওয়ার তাই হয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রিয়তমা নামের একটা ছবির কাজ করার কথা ছিল পরিচালক হিমেল আশরাফের, তবে তার আগেই নতুন আরেকটি কাজ শুরু হয় বলে তিনি জানান। কারণ হিসেবে নির্মাতা বলেন প্রিয়তমা ছবিটির মুক্তির তারিখ শাকিব ভাই পিছিয়ে দিয়েছেন। আগে মুক্তির তারিখ ছিল আগামী বছরের ভালোবাসা দিবস, কিন্তু নতুন চিন্তায় ছবিটি ঈদের মতো উৎসবে মুক্তি দেওয়ার ইচ্ছা তার। তাছাড়া শাকিব ভাইকে এই ছবিতে সিক্স প্যাক হাজির করা হবে, তার জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। শাকিব খান ও পরিমনি অভিনীত প্রথম ছবি আরো ভালোবাসবো তোমায় মুক্তি পায় 2015 সালে। এরপর শাকিবের সঙ্গে পরিমনিকে দেখা যায় শফিক হাসানের ধূমকেতু ছবিতে। হিমেল আশরাফের এই ছবিটি চূড়ান্ত হলে শাকিব খান পরিমনি জুটিকে তৃতীয়বারের মতন বড় পর্দায় দেখা যাবে। দর্শক কয়েকদিন আগেই শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে এসে শাকিব খানকে ভুলে গেছেন বলে জানান নায়িকা পরিমনি। আবার ক্যারিয়ার বাঁচাতে সেই শাকিব খানের কাছে ছুটে গেলেন অশ্লীল ছবি দিয়ে নিজে যাত্রা শুরু করা নায়িকা পরিমনি। দর্শক আপনার কি মনে হয়, শাকিব খানের এই নতুন ছবিটির জন্য নায়িকা হিসেবে পরিমনি কি ঠিক আছে, নাকি কলকাতার কোনো নায়িকা হলে ভালো হতো? জানান নিচে কমেন্ট সেকশনে।